হ্যালো বন্ধুরা, বিজেপিতে নামলো বড়সড় ভাঙন। বীরভূম জেলায় প্রায় 2000 জন বিজেপি কর্মী সমর্থক তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে এই সমস্ত বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে সামিল হলেন। তো একটা জিনিস পরিষ্কার যে ভোট পরবর্তীতে তৃণমূল কংগ্রেস যখন তাদের সরকার তৈরি করে, তারপর থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় বিভিন্ন বিজেপি কর্মী সমর্থকেরা তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই চলেছেন। অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রকম উন্নয়ন করছেন, সেই উন্নয়নের সঙ্গে তারা থাকতে চাইছেন, তাই তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। আবার আরেক পক্ষ মনে করছে যে বিভিন্ন এলাকায় যে রকমের চাপের মুখে বিজেপি কর্মীরা পড়েছেন, তার জন্যই কিন্তু তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে বাধ্য হচ্ছেন। তো যে ঘটনাটা আমরা দেখলাম যে বোলপুরের শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত, সেখানে প্রায় 2000 জন বিজেপি কর্মী সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন তাতে সামিল হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল।